নগরীর জিইসি মোড়ে ওয়েল ফুডের ঠিক পাশে খুন হন মাহমুদ আক্তার। কিন্তু প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা ছিল ঘটনাস্থলের ঠিক বিপরীতমুখী, পাশে ছিল সাইনবোর্ড, তাই ধরা পড়েনি হত্যাকাণ্ডের দৃশ্য। ঘটনাস্থলের একটু দূরে গোলপাহাড়ের কালী মন্দিরের সিসিটিভির ফুটেজে থাকার কথা ছিল খুনিদের পালিয়ে যাওয়ার দৃশ্য। তবে রহস্যজনকভাবে ওই দিন সকাল 9:22 আগ পর্যন্ত ধারণ করা সব ফুটেজ মুছে দিয়েছে কে বা কারা। আপনাদের রেকর্ড কি তাহলে হয়েছে? আমাদের রেকর্ড না হলে এখন তো রেকর্ড আসছে, তাহলে আমাদের ওই রেকর্ড গুলি কই? মনে করেন আমার আমার যদি কারণ না থাকেও, আমার আগামীকাল বা শনিবার শুক্রবারের রেকর্ড গুলি তো থাকার কথা, এগুলো তো পাচ্ছি না আমরা। আমরা শুধু 9:22 থেকে রেকর্ড পাচ্ছি এখানে। একমাত্র যে ফুটেজটি পুলিশের হাতে এসেছে সেটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জিইসি ক্যাম্পাসে থাকা সিসি ক্যামেরার, কিন্তু দূরত্বের কারণেই এই ফুটেজটিও অনেকটা ঝাপসা। যতগুলো পেয়েছি আমরা এখন পর্যন্ত খুব বেশি স্পষ্ট নয়, তবে এটি আমরা ফটোশপের মাধ্যমে চেষ্টা করছি ক্লিয়ার ইমেজটা বের করে নিয়ে আসব। পুলিশ কর্মকর্তারাও স্বীকার করছেন খুনিরা পরিকল্পিতভাবে স্থানটি বেছে নিয়েছে, প্রযুক্তিগত দিক মাথায় রেখেই নেমেছিল হত্যা মিশনে। প্রযুক্তি দিয়ে যতটুকু নিজেদেরকে প্রোটেক্ট করা যায় এটা করে নিয়ে কিন্তু এরা কাজ করতে চায়, তো সেটি আমাদের মাথায় আছে। এবং কোন বিষয়টি কেন কিভাবে ঘটেছে কারা করেছে এগুলো এই তদন্তের অংশ, এগুলো আমরা খতিয়ে দেখব। হত্যার আগে ও পরে খুনিদের গতিবিধি শনাক্ত করতে নগরীর সব স্পটের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। সমস্যা রয়েছে সেখানেও, কারণ নগর জুড়ে পুলিশের বসানো 75টি সিসি ক্যামেরার মধ্যে সক্রিয় রয়েছে মাত্র 13টি।